হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোলা কিচেন ইউটিউব চ্যানেলে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো আলুর পরোটা। চলুন তাহলে দেরি না করে যাওয়া যাক। এখানে সেদ্ধ আলু নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি পরোটা ভাজার জন্য ঘি, আর এখানে নিয়েছি নুন। এবার সেদ্ধ আলুগুলোকে মথে নেব। আলু মাখা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে ম্যাক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও পরোটা বানাতে পারেন। একটা ডো তৈরি করে নিয়েছি, বা ছোট করে ডো তৈরি করে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার বেলে নেব। বেশি জোরে চাপ দেব না, হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব। একটা বেলে নেওয়া হয়ে গেছে, আর একটা বেলে নেব। সব পরোটাগুলো বেলে নিয়েছি, এবার গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে নিয়েছি। এবার পরোটা দিয়ে দিয়েছি, তার চারপাশে দিয়ে দিচ্ছি ঘি, ঘিতে ভাজা করে নেব। আপনারা চাইলে সরষা তেলেও ভাজতে পারেন।
পরোটার উপরে ঘি লাগিয়ে নেব। একটা পরোটা তৈরি হয়ে গেছে, আর একটা বানিয়ে নেব। সব পরোটা বানিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।